রক্ষা করতে হবে, কমকে রক্ষা করতে হবে, ভাঙনের মাটিতে শান্তি ফেরাতে হবে, সম্প্রীতিটাকে আমাদের মজবুত করতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে ইফতারের মজলিস, সেখানে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আলাস তওয়াহুজুর সাহেব, মারোনা হাফেজে কারি, ইসমান সিদ্দিকি সাহেব, আলহাজ মাওলানা হুরায়রা সিদ্দিকি সাহেব, আরো দুজন হুজুর তারা রাস্তায় আছেন, তারা আমাদের মধ্যে উপস্থিত হবেন। এবং বিশেষ করে আজকের এই পবিত্র ইফতারে মজলিসে ভাঙর 1 নম্বর ব্লক থেকে এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আমার যে সমস্ত রোজাদার ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে প্রথমে আমি সালাম জানাচ্ছি। কারণ আমরা জানি এই রমজান মাসটা আমাদের কাছে পবিত্র মাস। এই মাসটা আমরা 3টি ভাগে ভাগ করি। প্রথম 1 থেকে 10 রমজান রহমত, 10 থেকে 20 রমজান আমাদের মাগফিরাত, এবং 20 থেকে 30 নাজাত। এবং আজকে আমি খুবই আনন্দিত যে একদিকে আমাদের মোজাদ্দিদি জামান দাদা হুজুর কেবলার যারা সিলসিলাভুক্ত মানুষ তারা যেমন উপস্থিত আছেন, অন্যদিকে আমাদের পীরজাদারা সুদূর ফুরফুরা শরীফ থেকে তারা তশরিফ নিয়ে এসেছেন, এবং এই এলাকার বিশিষ্ট সমাজসেবী মানুষজন আছে। আমরা আজকে এই মঞ্চে থেকে আমার কোনো কথা বলার নেই, শুধু একটা বিষয় বলবো, ইসলামকে রক্ষা করতে হবে, কওমকে রক্ষা করতে হবে, ভাঙনের মাটিতে শান্তি ফেরাতে হবে, সম্প্রীতিটাকে আমাদের মজবুত করতে হবে। জাতিতে জাতিতে বন্ডে বন্ডে যারা ভেদাভেদ করতে চাইছে তাদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করতে হবে, এবং শান্তির সপক্ষে সমস্ত হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই ইতিমধ্যে আমাদের ভাই সাহেবরা ওয়াজ করেছেন, আমরা খুব ছোট্ট একটি 5 মিনিট আমরা সময় নেব। আমাদের মঞ্চে আমাদের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন, অন্যান্য আমাদের বিশিষ্ট সমাজসেবীরা আছেন। আমরা এখানে 110 জন আমাদের যারা পিতৃতুল্য মানুষ, যারা বুজুর্গ মানুষ, যাদেরকে আমরা আমন্ত্রিত করেছিলাম, ইমাম সাহেব, মাওলানা সাহেব হুজুররা আছেন, আমাদের মুয়াজ্জিন সাহেবরা আছেন, আমরা একটু 5 মিনিট